শর্ট ফিল্ম বিতর্ক সাসপেন্ড হলেও অনর রাজন্না হালদার। গতকাল টিএমসিবি থেকে সাসপেন্ড করা হয় রাজন্না প্রান্তিকদের। দলের অনুমতি নেওয়ার মতো বিষয় ছিল না। কুণাল ঘোষ যখন গান লেখেন, দেব যখন সিনেমা করেন, দলের অনুমতি নেন। ফিল্মটি না দেখেই সাসপেন্ড করা হয়েছে। এই শর্ট ফিল্ম নির্ধারিত সময়েই মুক্তি পাবে। জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ রাজন্না। আমার সঙ্গে রয়েছেন রাজন্না হালদার। গতকালই টিএমসিবি সাসপেন্ড করেছে তাকে। কালকে জানিয়েছিল যে এরকম একটা বিষয়কে নিয়ে, আবার বলছি যেটা খুব সেন্সিটিভ বিচারাধীন বিষয়, এই ধরনের একটা বিষয়কে নিয়ে তুমি সিনেমা করছো বা রিলিজ করতে চলেছো, এটা দলকে জানিয়েছিলে কখনো? কাউকে, মানে দলের কোনো নেতৃত্বকে, তোমার টিএমসিবির যিনি সভাপতি তাকে থেকে শুরু করে একদম শীর্ষ নেতৃত্ব? আমি তো দলীয় সিনেমা বানাচ্ছি না এটা, বা দলের কোনো কাজ করছি না এটা, তাই আমার মনে হয় না এই বিষয়ে দলকে জানানো উচিত। এটা রাজনৈতিক রাজন্নার কাজ নয়, এটা শিল্পী রাজন্নার কাজ। দলের সঙ্গে যুক্ত, কিন্তু তার মানে এইটা নয় যে আমি আমার শিল্প ভাবনা থেকে বিতাড়িত বা তাড়িত। আমি বারবারই এটা বলেছি যে দলীয় পরিচিতির রাজন্না আলাদা আর শিল্পী পরিচিতির রাজন্না আলাদা। আচ্ছা, আমি যদি একটা রেফারেন্স টানি এই ক্ষেত্রে, যে আমি তো দেখলাম যে কুণাল ঘোষ তিনি গান লিখেছেন, তা তিনি কি দলকে জানিয়ে গান লিখেছেন? আমার এটা প্রশ্ন। দেব যখন প্রধান সিনেমায় অভিনয় করেছিলেন, তিনি কি দলকে জানিয়ে অভিনয় করেছেন? নিশ্চয়ই নয়। তাহলে এটা তো এরকম দলকে জানিয়ে করতে হবে এরকম তো বিষয় নয়, এটা তো শিল্পী রাজন্নার কাজ। আমার মনে হয় সেই কাজটা সবাই দেখা উচিত, এবং উই শুড নট জাজ দ্য হোল বুক বাই ইটস কভার। দল তোমাকে সাসপেন্ড করেছে গতকাল, তারপরও তুমি এটা রিলিজ করবে, এবং শোনা যাচ্ছে যে শীর্ষ নেতৃত্ব বারণ করেছে যাতে রিলিজ না হয়, তারপরে তুমি করবে না? মানে আমার কাছে মনে হয় যে আমি কি বলতে চেয়েছি এই শর্ট ফিল্মের মাধ্যমে, কি বোঝাতে চেয়েছি, সেটা তো আমার কাছে কেউ জানতে চায়নি। তার আগেই এরকম আমার সাসপেনশন এসেছে, তো আমার মনে হয় যখন বোঝাতে পারিনি তখন আমি আমার শর্ট ফিল্মের মাধ্যমেই বোঝাই। নির্ধারিত সময় 2 তারিখ রিলিজ হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। সৌমিকবাবু, রাজন্না হালদার তৃণমূল ছাত্র পরিষদ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে গতকাল। তিনি যে শর্ট ফিল্ম বানিয়েছেন সেখানে তিলোত্তমার প্রসঙ্গ আছে, আরজি করের আবহের প্রসঙ্গ আছে, এই সমস্ত বিষয় আছে বলে জানা যাচ্ছে, এবং তারপরে এই সাসপেনশন। যদিও রাজন্না হালদার তিনি বলছেন যে তার এই বক্তব্য শোনা হয়নি কি বলতে চেয়েছেন তিনি, তাই যথাসময়ে মুক্তি পাবে তার ছবি, কি বলবেন? দেখুন, আমি ওনাকে খুব ভালো করে চিনি না, এবং উনি যে একজন পরিচালক সেটাও আমার জানা ছিল না। না, তিনি অভিনয় করেছেন, তিনি এই ছবিতে অভিনয় করেছেন। তিনি এই ছবিতে অভিনয় করেছেন সেটা আমার জানা নেই, বা ছবির মূল বক্তব্য কি সেটাও আমার জানা নেই। কিন্তু এমন কিছু ছিল নিশ্চয়ই যে কারণে তৃণমূল কংগ্রেস তাকে তাকে বহিষ্কার করেছে সংগঠন থেকে, বা তাকে সরিয়ে দিয়েছে। কারণ এটা যেটা হয়েছে সেটা তো একটা পরিকল্পিত খুন এবং ধর্ষণ। ধর্ষণটাকে মহিলা বলে বাড়তি পাওনা, কিন্তু তাকে খুন করা হয়েছে। ওই তিলোত্তমের জায়গায় যদি অন্য কোনো যুবক থাকতো সেও খুন হতো, কারণ একটা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক লুট বন্ধ করবার যে চক্র, সেই চক্রের বিরুদ্ধে মুখ খোলার কারণে বা জেনে ফেলার কারণে বা দুর্নীতি ফাঁস করে দেবে এই কথা বলার কারণে তিনি খুন হয়েছেন, এটা জনমনে প্রতিষ্ঠিত। এবং বিভিন্ন জুনিয়র ডাক্তাররা যারা স্টেটমেন্ট করেছেন এবং আমাদের সামনে যে সমস্ত উঠে এসেছে ঘটনা প্রবাহ, তাতে এটা একদম পরিষ্কার যে এই ঘটনার সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত, তৃণমূল কংগ্রেস দ্বারা অনুমোদিত এবং তৃণমূল কংগ্রেস দ্বারা নিয়ন্ত্রিত। তার এই মৃত্যুকে প্রথমে আত্মহত্যা বলে চালানা, তারপরে বাবা মায়ের মুখ বন্ধ করে দেবার প্রচেষ্টা, সময় উত্তীর্ণ হয়ে যাবার পরেও, মানে সন্ধ্যা নামার পরেও তার তড়িঘড়ি অটোপসি, তার মৃতদেহকে তার তাড়াতাড়ি দাহ করে ফেলে সমস্ত বায়োলজিক্যাল প্রমাণ লোপ করা, এবং তার সঙ্গে সঙ্গে যে প্লেস অফ অকারেন্স সেটাকে অল্টার করা, সমস্ত রকমের কুকৃতি পুলিশ এবং তৃণমূল কংগ্রেস যৌথভাবে বলেছে। তো স্বাভাবিকভাবেই এটা তৃণমূলের কর্মসূচি। এই কর্মসূচিকে যদি কোনো জায়গায় যার নাম বলছেন উনি সমালোচনা করে থাকেন, তাহলে তাকে তো সরে যেতেই হবে। তৃণমূল কংগ্রেসে থাকবেন, আবার এই নিয়ে তিনি যদি কোনো প্রতিবাদ করব মনে করেন, তার শিল্পী সত্তার মধ্যে দিয়ে তিনি প্রতিবাদ থেকে রেজিস্টার করতে চান, তাহলে সেই রেজিস্টার তো তৃণমূল কংগ্রেস গ্রহণ করবে না। কারণ তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের প্রাথমিক শর্তই বিরোধিতার অধিকার, রাইট টু ডিসাইড, সমালোচনার অধিকারকে স্বীকার করে না। তো সেই জন্য তারা তাদের মতো করে কাজ করেছে। সৌমিকবাবু ধন্যবাদ।
আর এই প্রসঙ্গে এই গোটা রাজন্না হালদার প্রান্তিক যাদেরকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে গতকাল সাসপেন্ড করা হয়েছে এবং আজ রাজন্নার বক্তব্য যে ছবি মুক্তি একেবারে যেদিনে হওয়ার কথা সেদিনই হবে, এসব কিছু প্রেক্ষিতে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো। শিল্পী হিসাবে কেউ কোনো কাজ করলে সেটা তো বলার জায়গা অবশ্যই থাকে না, কিন্তু একটা বিষয় আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত, আমরা যখন কোনো দল করছি, কোনো দলের সঙ্গে যুক্ত আছি, এবং সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে কোনো ইনিশিয়েটিভও যদি নিই, সেক্ষেত্রে আমি যদি দলের কোনো পদে থেকে থাকি, আমার ব্যক্তিগত ইনিশিয়েটিভটাও কিন্তু কোথাও গিয়ে দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, এবং সেই বিষয় নিয়ে যখন আমি কাজ করছি, যেই বিষয়টা এই মুহূর্তে ভীষণ সেন্সিটিভ, সিনেমাটার আপনারা যদি পোস্টার দেখেন, সেই পোস্টারে তিলোত্তমা শব্দটা ব্যবহার হয়েছে, সেই পোস্টারে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে একজন ডাক্তারের ছবি দেখা যাচ্ছে, মানে স্বাভাবিকভাবেই যে কোনো সাধারণ মানুষ সেটাকে রিলেট করবেন কিন্তু আর্চিকরের ঘটনার সঙ্গেই, ঠিক যেভাবে একজন চিকিৎসককে আমরা হারিয়েছি আমার। ফলে এরকম একটা বিষয় নিয়ে একটা শর্ট ফিল্ম বা একটা সিনেমার জায়গা যদি এই মুহূর্তে তৈরি হয়, সেটা সাধারণ মানুষের সেন্টিমেন্টে লাগবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। সিনেমা আমার ধারণা কন্টেন্ট যাই থাকুন না কেন, সেটা তো আমরা কেউ জানি না, সত্যিই জানি না, এটা হয়তো তারা বার করবেন কি করবেন না তাদের ব্যাপার, করলে কেউ যদি দেখেন তারা বলতে পারবেন, কিন্তু এই নির্দিষ্ট ইস্যুটা যখন এখন সেন্সিটিভ, তখন আমার মনে হয় সেন্সিটিভ ইস্যুগুলোকে নিয়ে সেইভাবেই পথ চলা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।